أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه. ومن تبعهم باحسان الى يوم الدين وبعد في الاذن بهاي আপনি জানতে চেয়েছেন যে একজন মহিলা তিনি সালাত যখন পড়বেন তখন তার পোশাক কেমন হবে মুখ মুখমণ্ডল বাদে পুরোটাকে ঢেকে নিতে হবে এরকম কিনা দিন ভাই একজন বোন যখন সালাতে আসবেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিছু নীতিমালা আছে সেই নীতিমালার অন্যতম হচ্ছে তার পোশাকটা এমন হতে হবে যেন পুরো শরীর ঢেকে যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলমার আতু আর পুরো মহিলা হচ্ছে আবৃত কোনো পুরুষ ব্যক্তি যখন সলাদ আদায় করে সলাতে কিন্তু তার নাভি থেকে আঁটু পর্যন্ত এবং কাঁধ এতটুকু ঢাকলেই তার সালাত হবে কিন্তু পক্ষান্তর একজন মহিলা তিনি যখন সলাদ পড়বেন তখন তাকে সম্পূর্ণ দেহ ঢেকে রাখতে হবে এ টু জেড খোলা থাকবে কতটুকু এ ব্যাপারে এসেছে সেই বকারিতে যে আসমার উদন হাল্লারস্লের কাছে আসলে তখন তাকে অনুমতি দিলেন মুখমণ্ডল খোলার এবং হাত খোলার তাই যখন সালাত পড়বেন একজন মা বাবন

আল্লাহর একজন প্রাপ্ত বয়স্ক নারীর সালাত আল্লাহ সুবান কবুল করবেন না ওর না ব্যতীত এর মানে মাথা ঢেকে রাখতে হবে কোনো মসজিদে মাথা প্রকাশ পাওয়া যাবে না এইভাবে পুরো শরীরে এই হাদিসটা নিয়ে আসার পরে ইমাম তিনমিজি রহিমাবুল্লাহ হাদিস নম্বর হচ্ছে তিনশো সাতাত্তর তিনি বলছেন যে সকল ফুকা হয়ে গেলাম একমত যে কোনো নারীর যদি লজ্জাস্থান থেকে অর্থাৎ শরীর থেকে কোনো একটা অঙ্গ প্রকাশ পেয়ে যায় তাহলে তার সালাদ আদায় হবে না একজন বোন তিনি বাড়ির যে স্থানেই থাকেন তিনি যদি মনে করেন যে আমার বাড়িতে আমার স্বামী ছাড়া কেউ নেই অথবা আমি একা নির্জনে আছি আমি যে কোনো পোশাক পরে ছড়াত করতে পারি যে না হবে না আপনি বাড়িতে পড়েন বাহিরে পড়েন যেখানেই পড়েন সর্ব অবস্থাতেই আপনাকে সম্পূর্ণ শরীরে আবৃত রাখতে হবে শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত বেঁচিত প্রিয়দিনী ভাই আর যখন কোনো বন রাস্তায় অথবা যেখানে বেগানা পুরুষ দেখার সম্ভাবনা রয়েছে সেখানে সালাত পড়বেন সেক্ষেত্রে তিনি মুখমণ্ডল শহর ঢেকে সালাত পরবেন কারণ বেগানা পুরুষকে দেখানো তার জন্য বৈধ নয় তিনি সেক্ষেত্রে সম্পূর্ণ ঢেকে রাখবেন আপনি আটটা জিনিস জানতে চেয়েছেন যে মহিলারা সারাদিন যে সকল কাজ করে এই পোশাকে তিনি সলাত পড়তে পারবেন কিনা যে দিনও ভাই ইসলাম কিন্তু কোনো মা অথবা বোনকে সালাতের জন্য আলাদা পোশাক নির্দিষ্ট করে দেয়নি যে আপনি আলাদা পোশাক পরবেন আপনি যে পোশাকে স সারাদিন কাজ করছেন সে পোশাকটা যদি না পাক না হয়ে থাকে আপনি সে পোশাকে সলা পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার সম্পূর্ণ শরীর সেখানে আবৃত হচ্ছে কিনা বিশেষ করে পায়ের পাতা সহকারে আপনার কয়েকগুলো হাদিস পাবেন যে হাদিসগুলো তো বারবার বলা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে যে নিচে যদি কোনো মহিলা তিনি ছায়া বা ইসার বা লুঙ্গি না পড়ে সেক্ষেত্রে সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে পায়ের তার যে জুব্বাটা অর্থাৎ তার হাদিসের যে দৃঢ় আন শব্দ ব্যবহার করেছেন তার যে মিক্সি বা জুব্বা এটা যদি পায়ের অগ্রভাগ সহকারে পায়ের তালু সহকারে সম্পূর্ণ ঢেকে নেয় তাহলে সেক্ষেত্রে হবে হাদিসটাকে সনদের দিক থেকে জৈব যেহেতু নিচে ইজহার না থাকলে সালাদ হবে না এটাই এটাই বোঝানো হচ্ছে যাই হোক কিন্তু সবগুলো হাদিস এই একটা শব্দ কিন্তু সবগুলো হাদিসেই একমত সেটা হচ্ছে যে পায়ের অগ্রভাগ সহকারে ঢেকে রাখতে হবে সুতরাং সালাতের ক্ষেত্রে সম্পূর্ণ টুজেট অনেকে মনে করে রাখে যে পায়ের তা নিচের অংশ সহ ঢেকে রাখতে হবে এই জন্য তারা পরে সালাত পড়তে বাধ্য করেন এটা আসলে জরুরি না শেখবিন অনেকে ফতোয়া দিয়েছেন যে এরকম স্পষ্ট কোনো দলিল নেই যে পায়ের নিচে অংশ সহ রাখতে হবে কিন্তু পায়ের উপরে অংশ ঢেকে রাখতে হবে এই জন্য আমাদের দেশের যে সকল মা এবং বোন তারা মেক্সি ব্যবহার করেন মেক্সিটা হচ্ছে আমরা যেমন পুরুষরা জুব্বা ব্যবহার করে থাকি এই জোব্বার মতো মা বোনদের এক ধরনের পোশাক রয়েছে যেটাকে বলা হয় মেক্সি তারা যদি এই পোশাকটা ব্যবহার করেন এবং সেটা যদি তার পায়ের অগ্রবাক্স ঢাকা থাকে যেমন আমাদের পুরুষদের জন্য উপরে থাকা জরুরি নিচে টাকনুর নামলে সেটা হারাম হয়ে যাবে ঠিক তত মা বোনদের জন্য টাকনুর নিচে থাকা জরুরি উপরে নিয়ে আসলে সেটাই তাদের জন্য অনুচিত পোশাক তারা যদি বাহির বাড়ির বাহিরে যায় এবং সেটা যদি এর চেয়ে উপরে থাকে তাহলে সেই পোশাকটা হবে না যায় পোশাক আরবারির ভিতরে সেটা টাকনোর উপর ব্যবহার করতে পারে কিন্তু ইসলাম নারীদেরকে শুধুমাত্র টাকনোর নিচে কাপড় যতটুকুতবদ্ধ করে তাহলে ক্ষেত্রে যখন মা বুনরা সেই মেক্সিগুলোকে বানাবেন যে মাটি থেকে হয়তো 1/2 ইঞ্চি উপরে থাকবে এরকম যদি তারা 1/2 কম। এরকম তাহলে এই ক্ষেত্রে সেই মেক্সি পরি তিনি কি করতে পারছেন সালাত পড়তে পারছেন বিশেষ করে যারা কামিজ বা শেমিস পরে থাকেন এই ক্ষেত্রে যদি শরীর কোথাও উন্মুক্ত থাকে কারণ রয়েছে যে হাতের কুণ্ডু পর্যন্ত হচ্ছে সেই সেমিস বা কামিজ তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলোতে সালাত হবে না তাহলে এক্ষেত্রে আপনাকে আলাদা পোশাক নিয়ে আসতে হবে প্রয়োজনী ভাই ওরনা এরপর ওরনা তো থাকতেই হবে ওরনা দিয়ে যদি আপনার পুরো চুল পুরো সব কিছু আবৃত হয় ভালো আর এক্ষেত্রে আমার কাছে মনে যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের দেশে যে হেজাবগুলো পাওয়া যায় যেটা শুধুমাত্র মুখটা খোলা থাকে আর সম্পূর্ণকে ঢেকে নেয় এরকম যদি হেজাব ব্যবহার করতে পারেন সেটা সবচেয়ে ভালো নিচে ম্যাক্সি উপরে হেজাব আর যদি এটা সম্ভব নাই হয় তাহলে যে পোশাক পরে আছেন এই পোশাকে থাকলেন সলতে আসার সময় আপনি একটা লম্বা চাদর দিয়ে নিজেকে পিছিয়ে নিলেন মাথা সহকারে পুরো দেহটাকে পিছিয়ে নিয়ে সলাত পড়লেন এতেও আপনার দেখা যাবে যে পুরো শরীর আবৃত হয়ে গিয়েছে আপনি এখানেও আশা করি আর কোনো সমস্যা হবে না আপনার সলাত হয়ে যাবেন প্রিয়োদিনী ভাই আহ সুতরাং আলাদা পোশাক ইসলাম নির্দিষ্ট করলে দেয়নি যদি আপনার স্বাভাবিক পোশাকটাই যদি চলাতের জন্য মানসম্মত প্রকাশ হয়ে থাকে অর্থাৎ আপনার পুরো শরীরে আবৃত আবৃত তাহলে নেই সেটাই আপনি পড়তে পারেন আমাদের দেশে অনেকে শাড়ি পরে চলা পড়ে আসলে শাড়ি পরে সলাৎ পরলে চলাতে হবে না এই জন্য যে আসলে শাড়ি দিয়ে কিন্তু পুরো হাত ঢেকে থাকে না দেখা যায় যে রুকু বা বিভিন্ন সময় তাদেরকে হাতের কোন পর্যন্ত প্রকাশ পেয়ে যায় অনেকে আর হচ্ছে পেট